কাল রাত্রির দিনে কিন্তু স্বামী স্ত্রীতে একে অপরের সঙ্গে দেখা করে না, কারণ মুখ দেখতে নেই। তাই তুই আজ রাত্রিরে আমার কাছে থাকবি। রানুর গলা ও এভাবে ডাকছে কেন? রানু কি তবে? জয়, আগুন, জয়, তাড়াতাড়ি আয়। ছোটমনির তো নেই, ওরা সেই সুযোগটাই আবার নিল। দেখুন, ওদের ভাত কেটে যেন আমি বেরিয়ে আসতে পারি। বসো। বসবো মানে? বসবে মানে বসবে, এখানে আমার সামনে মাটিতে বসো। জোর কেঁপেছে, পায়ের কাছে রেখে গিয়ে বসাচ্ছি। হা করো রানু। এবারে আর ছাই নয়, রানু মুখের এমন দশা করবো যে ও বউ ভাতের সন্ধ্যায় কাউকে ওর মুখ দেখাতে পারবে না। এটা আমার লড়াই, আর এই লড়াইয়ে তুমি আমার একমাত্র আশা ভরসা। ওরা যদি আমার ভরসার জায়গা ভেঙে দিতে চায়, আমাকেই তো রক্ষা করতে হবে, তাই না? পারবে তো আমার বাবা মাকে মানুষ করতে? অরিঞ্জি, কোথায় গেলি? আয় আয়। এই নাও, ধরো, নে রানু, ফটাফট রেডি হ। এইসব মেকআপের জিনিস তো কখনো চোখেও দেখিসনি, তাই না? ভাগ্যিস তুমি ছিলে রিমঝিম দিদি, তাই তো দেখা হয়ে গেল। মুখটা একটু বন্ধ কর না রিমঝিম। কখনো তো ভালো কথা বলতে শুনলাম না, খালি হুল ফোটানো টিপ্পনি। নাও সরলা, সাজাও। মাখ রানু, ভালো করে পাউডার মাখ। তোর খুব দেমাগ হয়েছে তো? বড় বৌদি এমন চাল চেলেছে যে আজ তোর মুখে সত্যিকারের ছামা ঘষে দেবে। বাঁচাও মা, রানু যেভাবে বারবার বেবিকে অপদস্থ করছে, বেবি শোনা না এবার রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কিছু একটা ব্যবস্থা করো মা। আমায় ব্যবস্থা করতে হবে না মরণ দশা, বেবি নিজেই ব্যবস্থা করে নিয়েছে। আর ও যা ব্যবস্থা করেছে করুক, তোদের খাদু মাসি আসছে। এবার দেখ না, ওই রানুকে মরণ দশা কেমন নাকে দড়ি দিয়ে ঘোরায়। হ্যাঁ ঠিক ঠিক, আসুক খাদু দি, ওই ধ্রুব আর রানুর বাড়াবাড়িটা কিছুতেই নেওয়া যাচ্ছে না। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু বেবি আবার কি ব্যবস্থা করল? দাঁড়া, দেখতে পাবি কি ব্যবস্থা। ব্যবস্থা হয়ে গেছে। কি হয়েছে রানু? কি হয়েছে? ও দিদি ভাই, দিদি ভাই, কি হয়েছে? অসহ্য চলছে মা, অসহ্য চলছে মুখটা। হাত সরা, হাতটা সরা, দেখতে দে।
ধ্রুবর বউ কই? দেখি তার মুখখানা। সে আর আসতে পারবে না ঘাদুমাসি। তোমরা তো অনেক চেষ্টা করলে যাতে রানু বউ হাতে আসতে না পারে, কিন্তু তাও আবার তোমরা ফেল করলে। সাতকদা উকিলের চিঠি পাঠিয়েছে, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের মামলা করেছে। সত্যিটা জানতে হলে কাল রাত 12টায় পদ্মপুকুরের পাশের পার্কে একা দেখা করো। কি মেসেজটা আমাকে পাঠালো? কোন সত্যিটা জানানোর কথা বলছে আমাকে? মাতা, মা আপনি দয়া করে শান্ত হন। যে খবর তুমি আমাকে শোনালে মতো তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো। যতক্ষণ না ছোটকুকি আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না। দেখি রঘুবীর কি করে। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন, আপনার স্টিচ কাটা হচ্ছে, ততদিন আমি এই ঘরেই থাকবো। এসবের কি দরকার বলুন তো? কেউ যদি জানতে পারে। শ্যামা, কেউ জানতে পারবে না, আর আপনাকেও কাউকে বলতে হবে না, তাহলেই তো হলো। কিন্তু শ্যামা, আমাকে বারণ করবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। তুমি সত্যি কথা সহ্য করতে পারো না ডাকাত সর্দার। আমার মুখের উপর কথা বলছে এই বালক। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সময় তোকে আহুতি দেব আমি। মা বলে ডেকেছে যাকে, তিনিই তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। আর কিছুক্ষণ অপেক্ষা কর, বুঝে যাবি কে ঠিক আর কে ভুল। জাদুকর বৃশ্চিক যদি রাজাকে নিয়ে এই রাজ্যের মধ্যেই থাকে, তবে আমি তোর সব প্রশ্নের উত্তর দিতে পারব। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। কাটাকে এত ওয়েপন ঢুকছে কিভাবে? কিছু ভালো চর পাঠা উড়িষ্যা, তারপর আমি উড়িষ্যা যাব। লেখা প ম আ আকার, মানে এটা অনুমাসের খাতা। কি লেখা আছে এতে দেখি তো। ওনার জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর, ওনাকে সুস্থ করে দাও। আমার ছেলেটাকে কেড়ে নিও না ভগবান। মিরাকল, বৌদি ঋষি। আরে চুপ করে দেখো না কি হয়েছে ওনার, উনি ঠিক আছেন? বৌদি ঋষির জ্ঞান ফিরেছে। কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি বলো আমি তোমার বউয়ের কাছে গিয়েও ক্ষমা চাইতে পারবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে রোহিণীর কাছে, ক্ষমা তো চাইতেই হবে। কারণ তুমি যে মেস আপটা করেছো সেটা ওর বাড়িতে গিয়ে করেছো, তাই ওর কাছে তোমার ক্ষমা চাইতেই হবে। কি ঘটলে কি বলতে পারবে না? এই ভানু, কি হয়েছে বলো তো? হ্যাঁ বাবা, বলছি আমরা যেদিন ম্যাজিক ভিলেজে যাচ্ছিলাম সেদিন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হলো না, ওটা কেউ একটা করিয়েছিল, আর সেই আমাদের মেরে ফেলার চেষ্টা করছিল। তোমরা জানো সে কে? ছোড় দি। তুইও মুক্ত হয়ে যা বাবা, তুইও মুক্ত হয়ে যা। কারণটা কি বা বলো না, কি হয়েছে বা বলো না। শুনবি, শুনতে পারবি, সহ্য করতে পারবি? এমন কি বলবে তুমি মা যেটা ও সহ্য করতে পারবে না? দেখুন দেখুন, হৃদয় বিয়ে করে নিয়েছে। মাতা, মা আপনি দয়া করে শান্ত হন। যে খবর তুমি আমাকে শোনালে মতো তারপর কি কোনো মা শান্ত থাকতে পারে? পারলে আমার মেয়েকে আমার সুমুখে নিয়ে এসো। যতক্ষণ না ছোটকুকি আসছে ততক্ষণ আমি অন্য জল কিচ্ছুটি মুখে তুলব না। দেখি রঘুবীর কি করে। তুমি সত্যি কথা সহ্য করতে পারো না ডাকাত সর্দার। আমার মুখের উপর কথা বলছে এই বালক। আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়, সেই সময় তোকে আহুতি দেব আমি। মা বলে ডেকেছে যাকে, তিনিই তোমাকে প্রমাণ করে দেবেন তোমার কথা ভুল। আর কিছুক্ষণ অপেক্ষা কর, বুঝে যাবি কে ঠিক আর কে ভুল। কাটাকে এত ওয়েপন ঢুকছে কিভাবে? কিছু ভালো চর পাঠা উড়িষ্যা, তারপর আমি উড়িষ্যা যাব। লেখা প ম আ আকার, মানে এটা অনুমাসের খাতা। কি লেখা আছে এতে দেখি তো।